কারণটা হচ্ছে ফেসবুক ব্যবহার করে আমাদের তো কিছু আমরা প্রত্যাশা করছি, কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং ই কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনর তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে। একদিকে যেরকম ফেসবুক বাংলাদেশ থেকে অনেক ব্যবসা করছে, অনেক আয় করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও কিন্তু আয় করছে। ফলে আমরা চাচ্ছি যে বিশ্বের সকল যারা নেতৃত্ব দানকারী প্রযুক্তি সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের আসলে ইতিবাচক ব্যবহারটা বাংলাদেশের জন্য কিভাবে করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। সে কারণে আমরা সকলের সাথেই সমন্বয় করে কাজ করতে চাচ্ছি। নিবেদন করছি, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা আলোচনায় যেটা লক্ষ্য করলাম যে এখানে আমাদের মোবাইল অপারেটর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ই ক্যাব, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের সফটওয়্যার অ্যাসোসিয়েশন, আউটসোর্সিং অ্যাসোসিয়েশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের সামগ্রিকভাবে আমাদের ডাক, টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা, এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, এর পাশাপাশি যেটি সবচেয়ে বড় আশঙ্কা এবং যেটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা সংকট বা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই টেলিকম এবং আইটি সেক্টরটা আসলে অনেকটাই বিদেশি গ্রাহক এবং ক্লায়েন্ট বা বায়ারদের নির্ভর করে। কারণ আমাদের একদিকে সফটওয়্যার এক্সপোর্ট যেটা প্রায় 60-70টা দেশে হয়, সেখানে তাদের কিন্তু একটা সুনাম এবং গ্রহণযোগ্যতার উপরেই তাদের কিন্তু ক্লায়েন্টদেরকে ধরে রাখতে হয়। তো এই পরিস্থিতির কারণে যখন সেবা প্রদান করাটা বিঘ্ন হয়েছে, তার ফলে কিন্তু আমাদের বেসিসের যারা সদস্য, যারা সফটওয়্যার এক্সপোর্টার, তাদের কিন্তু একটা বড় ধরনের বিশ্বাস বা আস্থার একটা ঘাটতি হয়েছে। একইভাবে আমাদের আউটসোর্সিং কল সেন্টার থেকে শুরু করে আমাদের ফ্রিলান্সার যারা বৈদেশিক রপ্তানি আয় করে, তাদের সার্ভিস, সফটওয়্যার বা অন্যান্য বিভিন্ন সেবা দিয়ে, সেটাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমাদের দেশে এবং বিদেশে যে একটা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এতে দেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে বিভিন্ন সত্য মিথ্যা অপপ্রচারের ফলে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক এবং কর্মসংস্থান পাশাপাশি আমাদের একটা বিদেশি গ্রাহকদের কাছে আমাদের কিন্তু একটা ভাবমূর্তিরও একটা বড় একটা আমরা ধাক্কা খেয়েছি। তো এই বিষয়গুলো আমরা যেরকম আলোচনা করেছি, সেখান থেকে উত্তরণের পথ কী হতে পারে সে বিষয়ে আমরা আমাদের যারা অংশীজন আছে, যারা বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের পরামর্শ গ্রহণ করেছি। যেরকম আমরা কতটুকু তাদের আর্থিক ক্ষতিটা কাটিয়ে উঠার জন্য সহযোগিতা করতে পারি, সরকারের নীতিগত সহায়তা কতটুকু করতে পারি, কতটুকু আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি, কতটুকু আমাদের করার সক্ষমতা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, সেগুলো আমরা ভেবেছি। যেরকম ইন্টারনেট, আমরা আমাদের সরকারের যে সাবমেরিন কেবল, দুটি কেবল আছে, সিমিউই 4 এবং সিমিউই 5, এখান থেকে কিন্তু আমাদের ক্যাপাসিটি প্রায় 7 টেরাবাইট, অর্থাৎ প্রায় 7,000 জিবিপিএস, 7,200 জিবিপিএস। এখান থেকে আমরা আজকে সাবমেরিন কেবল কোম্পানির চেয়ারম্যান, আমাদের ডাক টেলিযোগাযোগ সচিব, উনি নিজেই চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে আমি ফোন করে বলেছি যে আমাদের এখন ISPAB এবং বেসিস, তাদের যে প্রত্যেকেরই কিন্তু বলতে গেলে মানে আমাদের তরুণদের মেধা আর ইন্টারনেট, এই দুটোই কিন্তু হচ্ছে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি।
তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং অ্যাসোসিয়েশন, বেসিস, ISPAB তারা সরাসরি কিন্তু ইন্টারনেট এবং তারুণ্যের যে মেধা এই এই দুটোর উপরে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নির্ভর করে। তো আমরা তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে আমরা সবগুলো তাদের দাবিগুলো শুনেছি, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আমরা আশ্বাস প্রদান করছি। পাশাপাশি ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রিলান্সার যারা আছে ভাই বোনেরা তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগেই কিন্তু তাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা রেজিস্ট্রেশন সিস্টেমটা করে দিয়েছিলেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে তাদের যেই আয়টা হয় বিদেশ থেকে আউটসোর্সিংয়ের উপরে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য। তো আমাদের IT হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের ক্ষেত্রে 10% ইতিমধ্যেই আছে এক্সপোর্টের উপরে। আমি বাণিজ্য মন্ত্রীর মহোদয়কে একটা অনুরোধপত্র দিয়েছি এবং আমরা আরও জোর দিয়ে এটা চেষ্টা করব যাতে ফ্রিলান্সাররা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ICT ডিভিশন, পোস্ট টেলিকম ডিভিশন, আমাদের অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতা নেয়। যেরকম বেসিসের কোনো মেম্বার যদি ক্যাশ ইনসেন্টিভ চায় তাহলে বেসিসের কিন্তু একটা প্রত্যয়নপত্র বা এক ধরনের মেকানিজম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে করেছি।